বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদ। আমি তোমাদের সাথে ভ্রমণ কাহিনী প্রবাস বন্ধু, যেটি সেই প্রবাস বন্ধু নিয়ে আলোচনা করছিলাম, তোমাদেরকে শোনাচ্ছিলাম সেই প্রবাস বন্ধুর সেই এই যে প্রবাস বন্ধুর ভ্রমণ কাহিনীটি আছে সেটিতে আসলে কী কী কাহিনীগুলো আছে সেগুলো আমরা জানছিলাম। আমরা আব্দুর রহমানের রান্নার কৌশল, তার দৈহিক গড়ন এগুলো সম্পর্কে জেনেছি এবং শেষে দেখলাম যে এত এত খাবারের পরও আব্দুর রহমান কী করলেন, যে লেখককে একটা বাটি ভর্তি আঙুর নিয়ে আসলো যেটি ছিল বরফে ঢাকা এবং লেখক আটটা করে খেলেন, আটটা আঙুর খেলেন। এবং এরপরে কী হলো আমরা সেই জায়গায় থেমেছিলাম, এরপরে কী হলো সেটি আজকে আমরা জানবো। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমরা জেনে নিই যে এরপরে কী হয়েছিল। কার গোয়ালে কে দেয় ধুঁয়ো? একবার আব্দুর রহমান এলেন, এবার আব্দুর রহমান এলেন চায়ের সাজ সরঞ্জাম নিয়ে। অর্থাৎ কী করলো, এবার কার গোয়াল কে দেয় ধুঁয়ো, অর্থাৎ দেখো একজনের কাজ আরেকজন করছে এরকম আর কি, বা একজনের যে একটা কাজ কিন্তু অন্য আরেকজন করে দিচ্ছে আগ বাড়িয়ে, এরকম ব্যাপার বোঝানো হচ্ছে। তো আব্দুর রহমান কী করলো, এবার চায়ের সরঞ্জাম নিয়ে এলো, কাবুলি সবুজ চা গ্রিন টির মতো কিছুটা, পেয়ালায় ঢাললে অতি ফিকে হলদে রং দেখা যায়, সেই চায়ে দুধ দেওয়া হয় না, ওই চাটিতে কী করা হয় না, দুধ দেওয়া হয় না, প্রথম পেয়ালায় চিনি দেওয়া হয়, দ্বিতীয় পেয়ালায় তাও হয় না, তারপর ওইরকম তৃতীয় চতুর্থ কাবুলিরা পেয়ালা ছয়েক খায়, অবশ্য পেয়ালার সাইজ খুব ছোট কফি পাত্রের মতো, অর্থাৎ খুব ছোটো ছোটো কাপে করে কী করে তারা এই যে চাটি আছে সেই চাটা তারা খায়, এবং প্রায় ছয়টা পেয়ালা তারা খায়। চা খাওয়া শেষ হলে আব্দুর রহমান 10 মিনিটের জন্য বেরিয়ে গেল, ভাবলাম এই বেলা দরজা বন্ধ করে দিই, নাহলে আবার হয়তো কিছু একটা নিয়ে আসবে, আস্তে উঠে রোস্টটা হয়তো দিতে ভুলে গিয়েছে। তাহলে দেখো আমরা এখানে কী দেখলাম, যে এখন বলছে যে আমি তাড়াতাড়ি, লেখক বললেন যে এখন তাড়াতাড়ি আমি গেটটা বন্ধ করে দিই, নাহলে দেখা যাবে যে আস্ত উটের যে আস্ত রোস্ট সেটা হয়তো বা দিতে ভুলে গেছে, এটা হয়তো বা এখন দিতে চলে এসছে। তো ততক্ষণে আব্দুর রহমান পুনরায় হাজির, এটি ভাবতে ভাবতে আব্দুর রহমান আবার চলে আসলেন, এবার এক হাতে থলে ভর্তি বাদাম আর আখরোট, অন্য হাতে হাতুড়ি, এক হাতে বাদাম এবং আখরোট, অন্য হাতে হাতুড়ি। ধীরে সুস্থে ঘরের এক কোণে পা মুড়ে বসে বাদাম আখরোটে খোসা ছাড়াতে লাগলো। সে কী করলো, বাদাম এবং আখরোটে যে খোসা সেটিকে এই যে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে উপরের বাদামের যে শক্ত আবরণ সেগুলোকে ভেঙে সেগুলো থেকে বাদামটি বের করতে থাকলো। এক মুঠো আমার কাছে নিয়ে এসে দাঁড়ালো, মাথা নিচু করে বলল আমার রান্না হুজুরের পছন্দ হয়নি, এবং মাথা নিচু করে সে কী বললো যে আমার রান্না মনে হয় আপনার পছন্দ হয়নি। কে বললো পছন্দ হয়নি, বললো তোমাকে কে বলছে পছন্দ হয়নি, তবে ভালো করে খেলেন না কেন, বলে তাহলে ভালো করে কেন খাননি। তো এইখানে তখন লেখক কী বললেন, আমি বিরক্ত হয়ে বললাম কী আশ্চর্য, তোমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখো দেখিনি, তার থেকে আন্দাজ করতে পারো না আমার পক্ষে কী পরিমাণ খাওয়া সম্ভবপর, অর্থাৎ তোমার বপু বলতে বিশাল বা দীর্ঘ দেহ আর তনু বলতে এখানে ক্ষুদ্র দেহ, ক্ষুদ্রকায় দেহ, বলে তোমার এই এত বড় শরীরের কাছে আমার ছোটো শরীরটা একটু তাকায় দেখো যে আমি আসলে কতটুকু খেতে পারবো, বলো আমার পক্ষে কি এত খাওয়া সম্ভব। আব্দুর রহমান তর্কাতর্কি না করে ফের সেই কোণে গিয়ে আখরোট বাদামের খোসা ছাড়াতে লাগলো, তারপর আপন মনে বলল কাবুলের আবহাওয়া বড়ই খারাপ, অর্থাৎ কাবুলের আবহাওয়া কি খুবই খারাপ, পানি তো পানি নয় সে যেন গালানো পাথর, অর্থাৎ পানি খুব একটা মান ভালো না, পেটে গিয়ে এক কোণে যদি বসলো তবে ভরসা হয় না আর কোনোদিন বেরোবে, গালানো পাথর কেন বলেছে, যে পাথরের মতোই পানি যদি খাওয়া হয় তাহলে সেটা আর কী করবে না, এটা মনে হয় যেন পেট থেকে বেরিয়ে হতে যাবে, এবং যার ফলে ক্ষুধা মন্দ, অর্থাৎ ক্ষুধা লাগে না এমন একটা অবস্থা তৈরি হয়। এরপরে দেখো কাবুলের হাওয়া তো হাওয়া নয়, আতশবাজির হলকা, আতশবাজির হলকা অর্থাৎ কি খুবই গরম, হ্যাঁ আগুনের হলকা যেরকম হয় সেরকম, মানুষের খিদে হবেই বা কী করে। আমার দিকে না তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো, হুজুর কখনো পানসির গিয়েছেন, বলে কখনো কি পানসির গিয়েছেন, সে আবার কোথায়, তখন তিনি বললেন যে পানসিরটা আবার কোথায়, উত্তর আফগানিস্তান, তিনি বললেন কোথায়, পানসির যেটি সেটি হচ্ছে উত্তর আফগানিস্তানে পানসির অবস্থিত। বন্ধুরা এই মানচিত্রে আমি ঠিক পানসির জায়গাটি খুঁজে পাচ্ছি না, আমি খুঁজে পেলে আসলে তোমাদেরকে দেখাতাম, কিন্তু এটি এত ছোট ছোট, হয়তো এখানে এই জায়গাটি নেই মানচিত্রে লেখা, এই জন্যে আমি পানসির জায়গাটি তোমাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি না এই মুহূর্তে, তবে এটি আসলে খুব বেশি একটা গুরুত্ব না। তো উত্তর দিক হচ্ছে এই দিকটি, আসলে এই আফগানিস্তানের উত্তর দিকটি হচ্ছে এই দিকটি। তো আমার দেশ সে কী জায়গা, অর্থাৎ বলতেছে এই জায়গাটি হচ্ছে আমার গ্রামের বাড়ি এবং সেটা খুবই সুন্দর জায়গা, একটা আস্ত দুম্বা খেয়ে এক ঢোক পানি খান আবার খিদে পেয়ে যাবে, অর্থাৎ আপনি একটা আস্ত দুম্বা খান, এরপর এক ঢোক পানি খান, এরপর আবারও খিদে লেগে যাবে। আকাশের দিকে মুখ করে একটা লম্বা দম নিন, মনে হবে তাজি ঘোড়ার সঙ্গে বাজি রেখে ছুটতে পারি, অর্থাৎ একটা লম্বা যদি শ্বাস নিই তাহলে মনে হবে কি যে
তেজি ঘোড়া, যে ঘোড়াটির যে গতি অনেক বেশি, সেই ঘোড়ার সঙ্গেও বাজি রেখে ছোটা সম্ভব। পানশিরে মানুষ তো পায়ে হেঁটে চলে না, বাতাসের উপর ভর করে যেন উড়ে চলে, যাতে তারা খুবই দ্রুত হাঁটতে পারে। শীতকালে সে কি বরফ পড়ে, মাঠ পথ পাহাড় নদী গাছপালা সব ঢাকা পড়ে যায়, ক্ষেত খামারের কাজ বন্ধ, বরফের তলায় রাস্তা চাপা পড়ে গেছে, কোনো কাজকর্ম নেই, বাড়ি ফেরে বাড়ি থেকে বেরোনোর কথাই ওঠে না, আহা সে কি আরাম। তো কি বলতে থাকলো, যে সেই সময় অনেক ঠান্ডা পড়ে আর শীত পড়ে, বরফ পড়ে এবং সব কিছু কাজবাজ বন্ধ থেকে যায় এবং রাস্তা একেবারে বরফের নিচে চলে যায়। লোহার বারকোষে এরকম এবার অর্থাৎ লোহার একটা থালায় আগার জ্বালিয়ে তার উপর ছাই দিয়ে ঢাকা, আগার মানি অর্থাৎ কয়লা জ্বালিয়ে তার উপর ছাই দিয়ে ঢেকে দিয়ে কম্বলের তলায় চাপা দিয়ে বসবেন গিয়ে জানলা ধারে, অর্থাৎ কম্বলের উপর চাপা দিয়ে তারপর কী করবে, জানলা ধারে গিয়ে বসবে। বাইরে দেখবেন বরফ পড়ছে, বরফ পড়ছে দুদিন তিন দিন পাঁচ দিন সাত দিন ধরে আপনি বসেই আছেন আর দেখছেন চেতর বরফ বরবাদ, অর্থাৎ কীরকম বরফ পড়ে। তাহলে দেখো বন্ধুরা, আমি যখন এই লাইনগুলো পড়তাম, আমি পড়েছি যখন এই বইটি, অর্থাৎ তোমাদের গল্পটি এটা আমাদের সময় ছিল যখন পড়েছি, তখন এই লাইনগুলো যখন আসতো তখন মনে হয় যেন আমি নিজেই আসলে সেই আফগানিস্তানের পানশিরে কোনো একটা জানলার ধারে বসে আমি সেখানে বরফ পড়াটি, সেই স্নোফলটি আমি দেখছি। এবং তিনি বললেন যে এটি অবিরত অবিরামভাবে সেখানে বরফ পড়তেই থাকে শীতকালে। আমি বললাম সাত দিন ধরে জানলার কাছে বসে থাকবো, অর্থাৎ লেখক কী বললেন যে আমি সাত দিন ধরে জানলার কাছে বসে থাকবো। আব্দুর রহমান আমার দিকে এমন করুণভাবে তাকালো যে মনে হলো এমন বিরসিকের পাল্লায় সে জীবনে আর কখনো এতটা অপদস্থ হয়নি। দেখো আব্দুর রহমান তো কথার কথা বলেছে, তাই না? তাই বলে কি কেউ একদম এক সপ্তাহ বা পাঁচ দিন ধরে একই জায়গায় বসে থাকবে বরফ দেখার জন্য? তা তো না। কিন্তু লেখক কী করলেন, লেখক বলে যে সাত দিন ধরে এক জায়গায় বসে থাকবে, অর্থাৎ সেটাকে মনে করলো যে আফগানিস্তান আব্দুর রহমান হয়তোবা সেটা একেবারে এটার প্রকৃত অর্থই বুঝিয়েছে, এখানে অথবা কোনো ভাবার্থ নেই। সে ম্লান হেসে বলল, একবার আসুন জানলার পাশে বসে দেখুন, পছন্দ না হয় আব্দুর রহমানের গর্দান তো রয়েছে, অর্থাৎ আপনি একবার আসেন এসে একটু নিজেই যাচাই করে নেন, না হলে আমার গর্দান নেবেন, এরকমটা সে বলল। খেই তুলে নিয়ে বলল, সে কত রকমের বরফ পরে, কখনো সোজা ছেঁড়া ছেঁড়া পেঁজা তোলার মতো, তারই ফাঁকে আসমান জমিন কিছু কিছু দেখা যায়, কখনো ঘুরঘুরটি ঘন চাদরের মতো নেবে এসে চোখের সামনে পর্দা টেনে দেয়, কখনো বয় জোর বাতাস প্রচণ্ড ঝড়, বরফের পাজে যেন বাতাস ডাল গলাবার চরকি চালিয়ে দিয়েছে, বরফের গুঁড়ো ডাইনে বায়ু উপরে নিচে এলোপাথারে ছুটোছুটি লাগায়, হু হু করে কখনো একমুখ হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে, অর্থাৎ সেখানে যখন বরফ চলে সেখানকার আবহাওয়ার একটা বর্ণনা, বিভিন্ন আকার আকৃতির বরফ কিন্তু সেখানে আমরা পড়ে, অর্থাৎ স্নো যেগুলোকে আমরা ইংরেজিতে বলে থাকি, এবং কখনো কখনো ঝড় দেখা যায় প্রচণ্ড, এবং সেখানে এই তখন কী করে যে স্নোগুলো বা বরফ খণ্ডগুলো আছে সেগুলো ঘুরে বেড়াতে থাকে, কখনো সব ঘুটঘুটে অন্ধকার শুধু শুনতে পাবেন শো, তার সঙ্গে আবার মাঝে মাঝে যেন দারুল আমানের ইঞ্জিনের সিটির শব্দ, অর্থাৎ মাঝে মাঝে কি একটা শো শব্দ হবে এবং তারপর দারুল আমানের ইঞ্জিনের যে সিটির শব্দ, সেই ঝড়ে ধরা পড়লে আর রক্ষে নেই, কোথা থেকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যাবে, বন্ধুরা উড়িয়ে এবং নিয়ে এর মাঝে একটা স্পেস হবে, উড়িয়ে নিয়ে চলে যাবে, না হয় বেহুশ হয়ে পড়ে যাবেন বরফের বিছানায়, তারই উপর জমে উঠবে ছহাত উঁচু বরফের কম্বল, অর্থাৎ আপনি যদি সেই যে ঝড়ের সময় যদি কোথাও আশ্রয় না নেন তাহলে সেটা এমন জায়গায় আপনাকে উড়িয়ে নিয়ে যাবে এবং তার উপরে বরফ জমা পড়বে, এবং বরফ জমতে জমতে সেখানে ছহাত উঁচু বরফের একটা কম্বল আপনার উপর জমা হবে এবং গাদা গাদা পাজা পাজা অনেক, কিন্তু তখন সে বরফের পাজা সত্যিকার কম্বলের মতো ওম দেয়। এবং তার সে তোমরা জেনে থাকো জানো যে বরফের দেশে কী করে বলো তো, একবারে আমরা যদি দেখি মেরু অঞ্চলে সেখানে ইগলু বানানো হয়, ইগলুগুলো কী দিয়ে বানানো হয় বলো তো, ইগলু বানানো হয় কিন্তু বরফ দিয়ে, এবং যখন এই ধরনের বরফগুলো দিয়ে বানানো হয় তখন কিন্তু ভিতরে বাইরের থেকে কিছুটা গরম থাকে, এবং তখন এই যে বরফের পাজা তারাও কিন্তু সেখানে তখন এই ধরনের কিছুটা ভিতরে গরম থাকে বাইরের তুলনায়। তার তলায় মানুষকে দুদিন পরও জ্যান্ত পাওয়া গিয়েছে, অর্থাৎ দুদিন এরকম চাপা পড়ে থেকেও মানুষকে জ্যান্ত পাওয়া গেছে। একদিন সকালে ঘুম ভাঙলে দেখবেন বরফ পড়া বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হঠাৎ করে একদিন সকালে ঘুম ভেঙে গেলে দেখা যাবে কি যে বরফ পড়া বন্ধ হয়ে গিয়েছে, সূর্য উঠেছে সাদা বরফের উপর, সে রশ্মির দিকে চোখ মেলে তাকানো যায় না, সাদা বরফের উপর যে আলো পড়ছে এবং আলো পড়ে আলোটা প্রতিফলিত হয়ে চোখে লাগছে, অর্থাৎ সেই আলোর দিকে কী করা যায় না বলো তো, তাকানো যায় না। এরপরে কী বলেন লেখক দেখি, কাবুলের বাজারে কালো চশমা পাওয়া যায় তাই পরে তখন ঘুরে বেরোবেন, এগুলো সবগুলো কিন্তু আব্দুর রহমানের মুখের ভাষ্য। যে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক রত্তি ধুলো নাই,
নেই, বালু নেই, ময়লা নেই, ছুরির মতো ধারালো ঠান্ডা হাওয়া নাক মগজ গলা বুক চিরে ঢুকবে, আবার বেরিয়ে আসবে ভিতরকার সব ময়লা ঝেঁটিয়ে নিয়ে। অর্থাৎ দেখো তিনি কি বললেন, আব্দুর রহমান কি বললো, যে আপনি এখানে যে বুক ভরে শ্বাস নেবেন, এই যে বাতাসটি, বাতাসটি একেবারে নির্মল পরিষ্কার, এখানে ধুলো ময়লা কিছুই নেই, খুবই ঠান্ডা, এবং এটি আপনার ভিতরে গিয়ে একেবারে মগজ থেকে শুরু করে মাথা গলা বুক এগুলোকে চিরে ফেলবে, এরকম একটা অনুভূতি দেবে। দম নেবেন, ছাতি এক হাত বিঘত ফুলে উঠবে, অর্থাৎ বুক, অর্থাৎ বুকের যে ছাতি সেটি এক বিঘত ফুলে উঠবে, এবং দম ফেলবেন এক বিঘত নেমে যাবে। এই এক এক দম নেওয়াতে এক এক বছর আয়ু বাড়বে, অর্থাৎ এত পরিষ্কার আবহাওয়া, এত পরিষ্কার বাতাস সেখানে, এক একবার দম ফেলাতে এক এক 100টা বিমারি বেরিয়ে যাবে। এবং এক একবার দম ফেলাতে কী হবে, প্রথমে কী বললো, যে দম নেওয়াতে, যে এক একবার দম নিলে, অর্থাৎ সে কী করছে, সে শ্বাসটি নিচ্ছে, যখন শ্বাস নিবে তখন এক একবার শ্বাস নেওয়াতে এক বছর করে আয়ু বাড়বে, আর যখন সে একেবারে করে দম ফেলছে তখন 100টা করে বিমারি, অর্থাৎ অসুখ সে কী করছে, তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তো দেখো আমরা আব্দুর রহমানের যে ভাষ্য সেগুলো পড়ছি, তখন ফিরে এসে হুজুর একটা আস্ত দুম্বা যদি না খেতে পারেন তবে আমি গোপ কামিয়ে ফেলবো, গোপ অর্থাৎ তার অর্থাৎ একটা মোচ ছিল, আজ যা রান্না করেছিলাম তা ডাবল দিলেও আপনি খিদের চোটে আমায় কতল করবেন। অর্থাৎ আপনি যদি এরকম একটা জায়গায় গিয়ে ঘুরে আসেন, তারপর ফিরে এসে আপনি বলবেন যে একটা দুম্বা আপনি যদি না খেতে পারেন নিজে একা একা, তাহলে আমি আমার নিজের গোপ কী করবো, কামিয়ে ফেলবো, এবং আজকে যা রান্না করেছি তার ডাবলও যদি রান্না করি আপনি তারপরও খিদে আমাকে মারতে উদ্যত হবেন, এমনটা আব্দুর রহমান বললেন। আমি বললাম হ্যাঁ আব্দুর রহমান তোমার কথাই সই, শীতকালটা আমি পানশিড়েই কাটাবো, অর্থাৎ শীতকালটা আমি পানশিড়ে যাব। আব্দুর রহমান খুশি হয়ে গদগদ হয়ে বলল, সে বড় খুশি বাত হবে হুজুর, অর্থাৎ সেটা খুবই আনন্দের একটা ব্যাপার হবে আমার জন্য। আমি বললাম তোমার খুশির জন্য নয়, আমার প্রাণ বাঁচাবার জন্য। বলে তোমাকে খুশি করার জন্য না, আমি আসলে নিজের ওই যে বলেছে যে একটাবার দম নিলে এক বছর আয়ু বাড়ে, দম ফেললে 100টা অসুখ বিসুখ বেরিয়ে যায়, অর্থাৎ নিজের প্রাণ বাঁচানোর জন্যই সে কী করবে, কাবুলে যাবে, কাবুল বলছি পানশিড়ে যাবে। আব্দুর রহমান ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো। আমি বুঝিয়ে বললাম তুমি যদি সমস্ত শীতকালটা জানলার পাশে বসে কাটাও তবে আমার রান্না করবে, অর্থাৎ বললো যে তুমি যদি পানশিড়ি গিয়ে এরকম সমস্ত শীতকাল জানলার পাশে বসে কাটিয়ে দাও তাহলে আমার রান্না করবে, কারণ আমি রান্না করতে না পারলে আমি খেয়ে বা বাঁচবো কীভাবে। তাহলে বন্ধুরা আমরা খুব চমৎকার একটা গল্প পড়লাম, এবং দেখো সেই গল্পে আমরা দেখলাম যে আব্দুর রহমান এবং লেখকের ভাষ্যে আমরা লেখকের যে ভ্রমণের অভিজ্ঞতা, সেই আফগানিস্তান জীবনের অভিজ্ঞতাটি আমরা দেখলাম, খুব সংক্ষিপ্ত পরিসরে দেখেছি এই বইটি। আমি বলবো যে দেশি বিদেশি বইটি তোমরা পুরোটি পড়বে, আমার মনে হয় তোমাদের কাছে বইটি ভালো লাগবে, এবং আশা করছি প্রবাস বন্ধু এই ভ্রমণ কাহিনীটি পড়ে তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। পুরো ক্লাসে এত মনোযোগ দিয়ে করার জন্যে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।